গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। খুব শর্ট নোটিসে আমরা একটা ভিন্ন ধরনের একটা অনুষ্ঠানের জন্য এখানে মিলিত হয়েছি। আপনারা সবাই শুনেছেন যে ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স উমা বসু মজুমদার, যিনি আমাদের আর্যমিত্রর বোন ছিলেন, নার্সারি মানে 1967 সাল থেকেই স্কুলের সঙ্গে জড়িত আছেন, সবাই চেনেন। কেউ উমাদি বলেন, কেউ মাসি বলেন, কেউ পিসি বলেন, কেউ আন্টি বলেন। হাসি আর গানে চলতে থাকলো আমাদের জীবন, প্রাণে এমনই এক গানের রেশ যাতে মনে হতো এই পৃথিবীটা বোধহয় স্বপ্নের দেশ। একটু অন্য ধরনের গান, তার কারণ বুঝতেই পাচ্ছেন, উনি এসে গেছেন। আমরা অনুষ্ঠান শুরু করছি। Thank you.
নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে প্রারম্ভিক গানটা হলো। তাদের পক্ষ থেকে একটি স্মারক আছে যেতে লেখা আছে প্রিয়া ভজনেশু উমা বসু মজুমদার। এটি পড়ার সঙ্গে সঙ্গে আমি নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনকে বলবো যদি যে সম্বর্ধনা জেনেছেন আমরা তাহলে একটু সময় এটা একটু বাঁচাতে পারি। প্রথমেই বলি, কি পাইনি তারই হিসাব মিলিতে মনোমর নহে রাজি, উমাদি কত যে মনোহর মনই তাহা জানে, তোমার মধ্যে যে সৌন্দর্য সদা বিরাজমান তা দেখে আমাদের সবসময় মনে হয় ওই রবি কবির ভাষায় যে সুন্দর কেবল যে তাহার নিজের মধ্যে সামঞ্জস্য আছে তাহা নয়, সৌন্দর্যের সামঞ্জস্য সমস্ত জগতের সঙ্গে। সুতরাং তোমার সঙ্গে বন্ধুত্বের যে নিবিড় বন্ধন তা চিরকালীন চিরসত্যে উপনীত। তোমার ডান হাতে বাম হাতে আছে সেই বন্ধুত্বের চাবিকাঠি, তাই হয়তো তোমার কাছে মমতা পাই, সমবেদনা পাই, সাহায্য পাই। নবনালন্দা বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই যার নিবিড় সম্পর্ক, তিনি আমাদের সেই চিরপরিচিতা সবার উমাদি। কর্মজীবনে তোমার উপস্থিতি, তোমার সহায়তা সবসময় শিক্ষণীয়, সদা হাস্যময়ী উমাদি আসলে বড়ই মিষ্টভাষী। তাকে কখনোই কাব্যের সাথে উচ্চস্বরে কথা বলতে দেখিনি। গতানুগতিক শিক্ষাপ্রণালীর পাশাপাশি তার সঙ্গীত জীবনের অবদানও কম নয়। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তার সহায়তা আমাদের যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছে। প্রসঙ্গত আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে ও কৃতজ্ঞতা জানিয়ে একটি রবীন্দ্রনাথের গান নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন নিবেদন করল, এই লোভিন সঙ্গতব সুন্দর হে সুন্দর। নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন কলকাতা, 1967 সালে নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের জন্মলগ্ন ভারতী মিত্র আর্য মিত্রের সময়, সেই সময় থেকেই পাশে ছিলেন উমা বসু মজুমদার। আজ নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে শ্রীমতী উমা বসু মজুমদারকে। উমান্টি এই গানটা আমার কাছে অনুরোধ করেছিল শ্যামল মিত্রের সেই সেদিনের সোনা ঝরা সন্ধ্যা। দুজনে সুধায় যদি তোমারে কি দিয়ে আমারে তুমি দিবে, সেদিনের সোনা ঝরা সন্ধ্যা। যতই গান, নাচ, আবৃত্তি, চিত্রকলা, উমান্টির কিন্তু মনে প্রাণে যেটা মনে করেছেন সেটা হচ্ছে নার্সারি ডিপার্টমেন্ট অফ নবনালন্দা। যখনই যেখানে গেছেন ভারতী মিত্রর সঙ্গে শুরু হয়েছে সেই সাহচর্য, সেই গল্প পরে আসছি। এবং উমান্টি আজকের দিনে সবচেয়ে যেটা খুশি হবে, একটা সারপ্রাইজ প্যাকেজ ফ্রম her very own lake gardens department, that is the nursery rhymes, and nursery rhymes by the tiny toddlers of lake gardens jara jader kache uma ekhono aunty. Amra shuru korte jacchi. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I want
wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Little Bo Peep has lost her sheep and doesn't know where to find them. Leave them alone and they will come home, wagging their tails behind them. Little Bo Peep fell fast asleep and dreamt she heard them bleating. But when she awoke, she found it a joke, for they were all still fleeting. Of sixpence, a pocket full of rye, 24 blackbirds baked in a pie. And when the pie was opened, the birds began to sing. Wasn't that a dainty dish to set before the king? The king was in the counting house, counting out his money. The queen was in the parlor, eating bread and honey. The maid was in the garden, hanging out the clothes. Down came a blackbird and pecked off her nose. Sing a song of sixpence, a pocket full of rye, 24 blackbirds baked in a pie. And when the pie was opened, the birds began to sing. Wasn't that a dainty dish to set before the king? The king was in the counting house, counting out his money. The queen was in the parlor, eating bread and honey. The maid was in the garden, hanging out the clothes. Down came a blackbird and pecked off her nose. উমানটি যে কদিন আপনি ছিলেন না, আপনার অবর্তমানে আপনার কলিগরা ঠিক মতো শেখাতে পেরেছে তো ওদের? আর জোরে হাততালি হোক এই উমানটির একদম এখনকার স্টুডেন্টদের জন্য। আবার একটু অন্য প্রসঙ্গে ফিরে যাই, যেটা বললাম 1967 সালে নবানন্দ শিক্ষায়তন প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই সঙ্গে বা কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয় নবানন্দ সঙ্গীত শিক্ষায়তন। তখনকার দিনে সব স্বনামধল্প শিল্পীরা সান্নিধ্য পাওয়া গেছিলো, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায় সবাই তো থাকতেন, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো। হঠাৎ শ্রী আর্য মৈত্র ঠিক করেন রবীন্দ্রসদন ভাড়া করে প্রফেশনাল ডান্স ড্রামা। তো ডান্স ড্রামা করতে গেলে ভারতী মিত্র সঙ্গে খুব সান্নিধ্য ছিল শ্রী সন্তোষ সেনগুপ্ত এবং শ্রীমতী সুচিত্রা মিত্র। নাচের লোক তো লাগবে সেই সময়ে, তখনকার দিনের এবং এখনকার দিনের আমরা যাকে বরাবরই মুন্নিদি এবং পলিদি বলে জানি, এবং আরও বোধ হয় ছিলেন, সেটা মুন্নিদি বলতে পারবে, জয়শ্রী লাহিড়ি অনেকেই ছিলেন। তার পরবর্তীকালে বোধ হয় আমাদের অনেকেই এসছেন আরও, অনাদি প্রসাদ তার অনেকক্ষণই ছিলেন, সেই মুন্নিদি জয়েন করলেন। মুন্নিদি আজকে এটা শুনে খুব উদ্বেল হয়ে চলে এসছে, শরীরটা ভালো নেই, তাও চলে এসছে, কিছুক্ষণ জন্য থাকবেন। এবং পলিদিকে ফোন করব করেছিলাম, পলিদি আসছিলেন, বললো আমি নিশ্চয়ই যাব,
সবাই জানেন উনি পাশের বাড়িতে থাকেন, কিন্তু বোধহয় কারোর বাড়িতে শরীর খারাপ হয়েছে, বলছে আমি পরে মুন্নির সঙ্গে দেখা করব। তো মুন্নিদিকে যখন পেয়েছি কিছু তো বলবেন, এবং মুন্নিদির একটা মানে উমা আন্টির সঙ্গে বোধহয় আরেকটা সম্পর্কও আছে যেটা একসঙ্গে স্কুলে, সেই অনেক গল্প, সেই গল্প ছোট করে বলে সবার হয়ে একটা অনুরোধ করব, উমা আন্টি যদি চান আরেকজন মানে ধরো আমাদের মধ্যে জানি আছেন যারা স্কুলে আছেন, শুভশ্রী, শুভশ্রী জানেন খুব উমা আন্টি খুবই প্রিয় কারণ তিনিও কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত আছেন। তো একটা গানের সঙ্গে মুন্নিদি হয়তো নাচতে পারবেন না, কিন্তু আমাদের এখানকার কয়েকজন আছে, তার মধ্যে মুন্নিদির আত্মীয় আছে অরিগ্নি, অরিগ্নিকে বলবো, এবং সঙ্গে অঙ্কিতা, দিয়াশা, তোমরা যারা আছো স্কুলের স্টুডেন্ট, মুন্নিদির সঙ্গে তোমরা নিজেরা অনেক ফাংশন করেছো, মুন্নিদি কন্ট্যাক্ট করুক, আমরা একটু দেখি উমান্টি সেটা ভালো হবে। তো তাহলে মুন্নিদি যদি একটু দু, এবং আমরা আমার দৃঢ় বিশ্বাস যতই শরীর খারাপ থাক মুন্নিদি কিন্তু আলটিমেটলি নাচবেই। আচ্ছা আমার সঙ্গে নবনালন্দার সম্পর্ক ওই 66-67 থেকে, আর আমাকে কিন্তু আর্যদা ভারতীদি তো প্রথম থেকেই আমি এখানে, কিন্তু আমায় নিয়ে এসেছিলেন উমাদি, কারণ উমাদি শ্বশুরবাড়ির পাশে থাকতাম আমি, সেখান থেকে দেখে টেখে মেয়ে দেখার মতো আমাকে ধরে নিয়ে এলো। সেই আমার এখানে নবনালন্দার সঙ্গে আমার যাত্রা শুরু। শুধু তাই না, 1966 এসছিলাম, প্রোগ্রামটা হয়েছিল 67-এ, ডাকু তখন জন্মাসনি তাই জানিসই না কি বছর টছর। তো তখন আমি আই ওয়াজ এ টিনেজার, আর আমি দেরি করে আসলেই আমি বলতাম ওই তো ওখানে খেতে খেতে ঢুকতাম, এখানে একটা দোকান ছিল ওই কাইদানা পাওয়া যেত, আর ওটা খেতে খেতে ঢুকতাম, রোজ বকা খেতাম, কিন্তু কোনো দিন মানে আদর কিছু কম পাইনি। সে তারপরে আমার গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েই তখনও রেজাল্ট বেরোয়নি, চলে এলাম এখানে নার্সারিতে উমাদির আন্ডারে পড়াতে। তখনও যা খুশি তাই করতাম, বাচ্চাদের নিয়েও যা খুশি তাই করতাম, কোনো দিন কোনো বাধা ছিল না। আর নবনালন্দা তো ইজ লাইক সেকেন্ড হোম, এখানে কত প্রোগ্রাম করেছি এই যাদের নাম বললো তাদের সঙ্গে, তাই আজকে এখানে এসে সব পুরনো সবাইকে দেখে ওল্ড মেমোরিজ, ভেরি লাভিং মেমোরিজ সব ফিরে এলো। আর উমাদি তুমি খুব 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 ভালো থাকো, আর এরকম আদর করে যাও সবাইকে আমাদের। মুন্নিদি দাঁড়িয়ে নাচটা একটু কন্ডাক্ট করো, আর যারা একটু নাচবে তারা সবই নবনালন্দার, অরিগ্নি, অঙ্কিতা, তো তুমি তো বোধহয় উমান্টির কাছে এসছো, এসো উমান্টির সঙ্গে দেখা করে নাও, তারপর আমরা মুন্নিদির তত্ত্বাবধানে একটা নাচ দেখি ছোট করে, চলে যাও তাড়াতাড়ি যাও। আমি গাইবো তাই বলো, ঠিক আছে চলে এসো নাচো তোমরা। আপনারা গলা দিতে পারেন বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব, মা ভুই বাণী যাবে
অনুষ্ঠান হচ্ছে, আমরা এবার চলে যাব সম্বোধনার পালায়। প্রথম সম্বোধনা করতে আসছে উমানটিরি ডিপার্টমেন্ট, লেক গার্ডেন্স মর্নিং অ্যান্ড আফটারনুন। তারা প্রথমে একটা গান গাইবেন এবং তারপরে স্মারক তুলে দেওয়া হবে। স্মারক তুলে দেওয়ার সময় আমি দেবজানীকে রিকোয়েস্ট করবো স্মারকটি কি লেখা আছে একটু পড়ে নিতে। সম্বোধনা দেওয়ার পালা উমানটির লেক গার্ডেন্স ডিপার্টমেন্টে। আমি দেবজানকে অনুরোধ করব ততক্ষণে পড়াটা যদি যেটা লেখা হয়েছে ডুব।
জীবনের যে পথ খুব জটিল তাকে শিক্ষার আলোতে সহজ করে তুলেছেন যিনি, তিনি নবনালন্দা নার্সারি বিভাগের প্রাণ প্রতিষ্ঠাত্রী শ্রীমতী উমা বসু মজুমদার। নবনালন্দার জন্মলগ্ন থেকে এই বিভাগের সঙ্গে তুমি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছো। তোমার প্রদর্শিত পথ হেঁটে বহু চারাগাছ আজ মাহি রূপে পরিণত হয়ে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে আছে। তোমার অকৃপণ স্নেহাশীর্বাদ ও ধৈর্যের হাত যাদের মাথার উপর ছাতার মতো রয়েছে, তারা জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে চড়ুই বেতি মন্ত্রে লক্ষ্যে এগিয়ে চলেছে। তোমার এই স্নিগ্ধ স্নেহে সিঞ্চিত হয়ে যুগ যুগ ধরে অগণিত শিশু জীবনের পূর্ণতা পেয়েছে। শুধু ছাত্রছাত্রীরা কেন, শিক্ষক শিক্ষিকারাও তোমার স্নেহাশীর্বাদ থেকে বঞ্চিত হননি। তুমি তাদের শিখিয়েছ কত সহজ ও সাবলীলভাবে মাতৃস্নেহের পরশে বিদ্যালয়ের পরিবেশকে আনন্দ নিকেতনে পরিণত করা যায়। সেই মানুষ গড়ার কারিগরকে নবনালন্দা নার্সারি বিভাগের সশ্রদ্ধ প্রণাম। তোমার অবসরপ্রাপ্ত জীবন সুন্দর হোক। অসাধারণ লেখা। নবনালন্দা লেক গার্ডেন্সের পক্ষ থেকে সম্বোধিত হচ্ছেন শ্রীমতী উমা বসু মজুমদার। এরপরে 2017 সালে লেক গার্ডেন স্কুলের পাশেই একটা মন্টেসরি স্কুল ছিল, ব্লুমিং বার্ডস, সেইটা যখন নবনালন্দা গ্রুপ অফ স্কুলস টেক ওভার করে, তার নাম হয় নালন্দা কিডস। লেক গার্ডেন্স ডিপার্টমেন্টের একদম দুটো বাড়ি পরে হওয়াতে উমা আন্টি সঙ্গে রেগুলার যাতায়াত ছিল, এবং মন্টেসরি এবং নার্সারিটা ব্যাপারটায় উমা আন্টি যেহেতু স্পেশালাইজ করেছেন, তো সেই জন্যে উমা আন্টির সেই ব্যাপারে আমাদের সাহচর্য দিয়েছেন। এবং সেই জন্যে যদিও বয়সে খুবই কম, এবারে সম্বর্ধনা পালা নালন্দা কিডসের পক্ষ থেকে তাদের শ্রদ্ধেয়া উমা আন্টিকে। ছোট্ট শহর মেদিনীপুর, বীরেন্দ্রমোহনের ছোট্ট সংসার। তিনি তখনকার ICS অফিসার, ডিস্ট্রিক্ট ও সেশন জাজ, স্ত্রী ইলামিত্র, ছেলে আর্যমিত্র, যে তখন কলকাতায় বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র, এবং ছোট্ট মেয়ে উমা। ছেলে ছুটিতে আসে, চিন্তাভাবনা বিরাট, গল্প আরও বিরাট, আর তার গল্প শোনার একমাত্র শ্রোতা বোন উমা। খেপে খেপে পড়ব নালন্দা কিডসের পক্ষ থেকে সম্বর্ধনা। মেদিনীপুর ছেড়ে বাবার বদলি হয় দার্জিলিং, সেখানে মহারানী গার্লস স্কুলে পড়তে থাকে উমা। চাকরির সুবাদে বাবার সাথে আরও দুটি জায়গায় যেতে হয়, জলপাইগুড়ি ও দিনাজপুর। সেখানে ডিস্ট্রিক্ট ও সেশন জাজের নিজস্ব কোনো বাংলো ছিল না, থাকতে হতো ডাক বাংলোয়, যার পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা। এরপরে পোস্টিং হলো চুচুড়ায় 1945 থেকে 1947 সাল। সেই সময় সবাই জানেন উত্তপ্ত ভারত, ব্রিটিশ গভর্নমেন্টের অবস্থা তখন টলমল। উমা ভর্তি হয় বালিকাবাণী মন্দির, তাকিয়ে আছে আমার দিকে কেমন করে পড়া যাচ্ছে না, বালিকাবাণী মন্দির বিদ্যালয়, আর দাদা স্কুলের গণ্ডি পেরিয়ে হুগলি মহসিন কলেজ। চুচুড়ার পাঠ শেষ করে বাবা চলে এলেন কলকাতায়। তখন তার পদ জজ সাহেব নয়, কমিশনার ওয়ার্কসম্যান কম্পেনসেশন, তাই তো এখানে মানে পোস্টটা কি ছিল, কলকাতায় যে চলে এলেন। কলকাতায় এসে বাবা বাড়ি নিলেন আলিপুরের বর্ধমান রোড, সেখানেই কাটল কৈশোর থেকে যৌবনকাল। 7 বছর কলকাতায় ভর্তি হল গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল, বেশ ভালোই কাটছিল। এর মধ্যেই 21 নভেম্বর 1948 সাল বাবা চলে গেলেন। দাদা তখন প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে ভর্তি হয়েছে। পরবর্তী সম্বর্ধনায় এটা উমা আন্টিকে বলা হয়নি, উমা আন্টি যখন গোয়ায় ছিলেন
তখন যোধপুর পাকটা শিফট হয়ে নিউ লেক গার্ডেন্সে চলে এসছে। সুতরাং নিউ লেক গার্ডেন্স বললে এখন কিন্তু সেই নিউ লেক গার্ডেন্স নয়, এটা হচ্ছে যোধপুর পার্ক উর্ফ নিউ লেক গার্ডেন্স। সংবোধিত হচ্ছেন শ্রীমতী উমা বসু মজুমদার নিউ লেক গার্ডেন্সের পক্ষ থেকে ছোট্ট একটি লেখা। পরম প্রিয় শ্রদ্ধেয়া শ্রীমতী উমা আন্টির জন্য একটা ছোট্ট কবিতা লিখেছি। উমা আন্টি, আপনার জন্য একটা ছোট্ট কবিতা লিখেছি, একটু সরে যান। কবিতাটা পড়ছি, যদিও উমা আন্টির বিবরণ দুটো পাতায় হয় না, তো আমি খুবই কম সময় নবনালন্দায় আছি, আমার কাজের প্রথম দিন উমা আন্টির সঙ্গে দেখা, তো সেই নিয়েই ছোট্ট একটা কবিতা। মনে পড়ে সেই প্রথম দিনে কাজের দরজা খোলা, দুরু দুরু বুক ওনার ঘরে প্রথম পা ফেলা, গোলাপ জুঁই হাসনহানায় হাসছে শিশুর বাগান, দুষ্প্রাপ্য ওনার হাসি সরলতার সোপান, তিনিই মাটি সিক্ত করেন এই বাগানের কর্তি, অন্তরে তার গভীর আদর ভালোবাসায় ভর্তি, তিনি আমার উমা আন্টি স্নিগ্ধ নরম মন, রূপ যেখানে নিজের আলোয় সূর্যোদয়ের ক্ষণ, কোমলতার পশা সাজায় সৌন্দর্যের হাট, আভিজাত্যের পরশ মাখে মেঘবৃষ্টির ছাট, গানের গলায় লেখার ছোঁয়ায় কল্পনা প্রবণ, এক কথাতে মিষ্টি মধুর অসাধারণ, আরও আছে সাত বিলাসী চাষিয়াড়ায় আড্ডা হাসি,
সিরিয়ালের মেজাজ, খোলা হাওয়া লাগিয়ে পালে রাগতে তিনি নারাজ, ভ্রমণ পিয়াস মনের সারায় সাগর নদী ঘোরা, দার্জিলিংয়ে পঠন পাঠন পাহাড়ে মন ঘেরা, নতুন গুড়ে তালসা সেজে প্রেম যে আগা গোড়া, সবশেষে কই আলগা খোপায় তার অনুষ্ঠানের সাজ, আহা বয়স বলে ওরে ওরে চাঁদের আলো পাশনে যে তুই লাজ। গোবিন্দপুরের পক্ষ থেকে সম্বর্ধিত করা হচ্ছে শ্রীমতী উমা বসু মজুমদারকে। ২৬শে মে সন্ধ্যাবেলা বাড়ির ছাদে আড্ডা মারছিলেন আইসিএস ডিস্ট্রিক্ট জাজ বীরেন্দ্র মোহন মিত্র তার ভাইপো ভাইজি ও ছেলের সঙ্গে। হঠাৎ একটা সুন্দর ধপধপে লক্ষ্মী পেঁজা ছাদে এসে বসল। ভাইজি বলল, ছোট কাকা, তোমার ঘরে লক্ষ্মী আসছে, নিশ্চয়ই তোমার মেয়ে হয়েছে। পরদিন সকালে ট্রাঙ্কল, খবর এলো বীরেন্দ্রমোহনের ঘরে উমার জন্ম হয়েছে। তিনি যে কোনোদিন কলকাতা শহরকে ভালোবাসতে পারেননি, খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, শুনে নিন, উমান্টি এটা শুনে নেবেন, খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, তিনি যে কোনোদিন কলকাতা শহরকে ভালোবাসতে পারেননি সে কথা কোনোদিন ব্যক্ত করেননি, কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের তিরস্কারের ভয়ে বাবা মা স্বামী এবং পরের জীবনে প্রাণের চেয়েও প্রিয় দাদা ও বৌদির মৃত্যু কলকাতায়। সেটা যে কারণ সেটা জানলাম তার ঘর থেকে চুরি করা লুকানো একটা ডায়েরি থেকে, ওনার লেখনীতেই আছে। কলকাতায় উনি আবার লিখছেন, কলকাতা মধুর থেকে মধুরতর হয়ে উঠল নবনালন্দা শিক্ষাকেন্দ্রের জন্মলগ্নের পর থেকে, এবং হয়তো সেই জন্যে আজকের এই অনুষ্ঠান। এখানে এই অনুষ্ঠানে পরিবারের
মানে পরিবার বলতে আমি উভয় পক্ষের পরিবারে বলছি, অনেক লোকই আছেন, আছেন গৌরী, গৌরীর সঙ্গে উমা আন্টির একটা অদ্ভুত নিবিড় সম্পর্ক। একটা ছোট্ট গল্প গৌরীর কাছে শুনেছিলাম, উমা আন্টির হাজব্যান্ড মানে আমার পিসেমশাই যখন জীবিত ছিলেন অনেকদিন আগে, গৌরী ইনসিডেন্টালি ভাস্বতীর সমবয়সী বা একটু বড় ছোট হবে, তো গৌরী বলছিল একটা ঝগড়া হতো পিসেমশাই আর পিসির মধ্যে, ভাস্বতীর ডাকনাম সবাই জানেন টুনি আর গৌরীর ডাকনাম মুন্নি। পিসেমশাই নাকি বলতো, আমার বাবা মুন্নি, তোমার টুনি। এটা গৌরীর থেকে শোনা। তো যাই হোক, আমি এটা গৌরীকে ছোটোভাবে কিচ্ছু একটা বলতে বলছি। ঠাকুর তুমি কি করো আমি জানি না, আমি আমার মাইমার সম্বন্ধে কি বলবো। মাইমার যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে আমি তখন খুব ছোট, কিন্তু মাইমা আমাকে এত ভালোবাসা দিয়েছে ছোটবেলা থেকে যে সেটা আমি ডিসক্রাইব করে কাউকে বলতে পারবো না। আর মাইমার জেনারোসিটি তো আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ আমরা যখন স্কুলে হস্টেলে থাকি কলকাতায়, দাদুর বাড়িতে আমরা আসতাম হয়তো মাসে একদিন কি দেড় মাসে একদিন। দাদুর বাড়ি ছোট ছিল, মেজোমামা মেজোমাইমা একটা আলাদা বাড়িতে থাকতো। দাদু আমাদের বিকেলে যখনই বেড়াতে নিয়ে যেত মাইমার বাড়িতে, মাইমা কিন্তু আমাকে আর আমার বোনকে রেখে দিত, এবং ওই ছোট বাড়ির মধ্যে এত আদর যত্ন করতো যে আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। এবং মাইমা আমরা যখন স্কুলে ফাংশন করতাম, আমরা জানতাম যে মেজোমাইমার কাছ থেকে যদি আমরা শাড়ি চাই, মেজোমাইমা কিন্তু আলমারি খুলে সব শাড়ি দিয়ে দেবে, এবং সেই শাড়িতে আমরা সেফটি পিন লাগিয়ে নেচে টেচে যখন ছিঁড়ে ফেরত দেবো মাইমা কিন্তু একটা কথাও বলবে না। মাইমার জেনারোসিটিটা ছিল ওই রকম। মাইমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর মাইমার সঙ্গে আমার রিলেশনশিপটা একটা অন্য রকম। হাসপাতালেও সেদিন আমি গিয়ে মাইমার সঙ্গে এমন একটা বিষয় নিয়ে ঝগড়া করে বেরিয়ে এলাম যে পরে এসে আমি সোনামণির সঙ্গে সেটা নিয়ে আলোচনা করলাম। সোনামণির বিয়ের সময় মাইমা আমাকে বলল, তখন আমার মেজোমামা চলে গেছেন, মাইমা বলল সোনামণি যেন কোনো রকমে বুঝতে না পারে যে ওর বাবা নেই, সেইভাবে যেন সোনামণির বিয়ে হয়। আমরা সবাই মিলে খুবই মাইমাকে সাপোর্ট করেছিলাম, কিন্তু মাইমা সবই নিজে করেছিলেন। আর বিয়ের বোধহয় ঠিক আগের দিন মাইমা খুবই স্ট্রেস ছিল, এবং সেই সময়টা মাইমা একটু চুলে রং করতে গেছিলেন, আর ঠিক সেই সময় বুসু মাইমা এসে উপস্থিত হলেন, এবং উনি এসে খুব রাগারাগি শুরু করলেন। এটা কি একটা চুল রং করার সময়? কিন্তু ওটা মাইমার একটা স্ট্রেস বাস্টার ছিল। বিকেলবেলা আমি দেখলাম আমার পরিবারের সব ভাইরা, বোনেরা না ভাইরা, সব চলে গেছে ফেসিয়াল করতে। ওই জীবনে একদিন আমি ফেসিয়াল করতে গেলাম বিকেলবেলা। আমি বললাম আমাকেও একটা ফেসিয়াল করতে হবে। দোকানে গিয়ে তো আমি জানি না কী ফেসিয়াল করতে হয়, কারণ আমি কোনোদিন করিনি। ওরা বলল গোল্ড ফেসিয়াল করুন, দারুণ লাগবে আপনাকে। আমি বললাম তাই করে দাও। ফেরত এসে মাইমাকে জিজ্ঞেস করলাম, মাইমা আমাকে দারুণ লাগছে দেখতে? মাইমা বলল কোনো আমি তফাত বুঝতে পারছি না। আমি বললাম আমিও তোমার চুলের কোনো তফাত বুঝতে পারছি না। এইরকমভাবে মাইমার সঙ্গে আমার রিলেশনশিপটা ঠিক ওই রকমই। আর কি বলবো মাইমা, আমি মাইমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর এই যে ঢাকু বললো না যে আমার মুন্নি তোমার টুনি, এটা আমার মামা একটা ক্রিয়েট করেছিল বোধহয় মাইমাকে রাগাবার জন্য। কিন্তু আমি টুনিকে বলতে চাই, মাইমা কিন্তু আমাকে টুনির থেকে কিছু কম ভালোবাসে না, সমান ভালোবাসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মুন্নিদি। জীবনে গান বাজনা অনেকের অনেক কিছু প্রিয় থাকে, কারোর এর গান প্রিয়, কারোর গান প্রিয়, মানে কোথাও এরকম হয় না যে আমার যাকে ভালো লাগছে না সে বড় শিল্পী নয়। কিন্তু এই একটু কলেজ পড়ার সময় থেকে ভাই বোন গান বলতে একজনই নাম আমি জানে, হেমন্ত মুখোপাধ্যায় বা হেমন্ত কুমার। রাঁচিতে তখন হার কাঁপানো শীত, ঠিক হলো রবীন্দ্র শতবার্ষিকীতে বাংলা গানের শ্রেষ্ঠ শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে।
তখন সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস এদের সঙ্গে অনেক ধাতস্থ হয়ে গেছি। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় সে তো স্বপ্নের অতীত, স্বপ্নের পুরুষ। তারপর এলো সেই দিন, ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত, হেমন্তর শেষে এলো হেমন্তের আগমন। দেবব্রত বিশ্বাস আগের দিনই এসেছিলেন, অনেক গল্প করেছিলেন হেমন্ত মুখার্জি সম্বন্ধে। আমার মনে আছে জর্জাকে জিজ্ঞেস করেছি, হেমন্তবাবু কি খুব গম্ভীর? জজদা সাদা সাপটা উত্তর ওর নিজস্ব ভাষায়, 20 সাল বাদ বলে একটা বই আসতেছে যার প্রযোজক হেমন্ত, 20 লাখ টাকা করছে, বই ফ্লক হইব কি না জানা নাই, রাতে ঘুম চইলা গেছে, ওর কি হাসি আছে? আমার পার্সোনাল স্মৃতিতে একটা ঘটনা মনে আছে, আমরা যখন 37 লেক প্রেসের বাড়িতে থাকতাম, বাবা মাবাদের একটা সাংস্কৃতিক জগতের একটা সন্ধ্যাকালীন আড্ডা বসতো মাঝে মাঝেই, যেখানে সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায়, অমিতাভ চৌধুরী, সন্তোষ ঘোষ প্রমুখ সবাই আসতেন বারে বারে ঘুরে। এই আড্ডাটা এক একবার এক একজনের বাড়িতে হতো। কোনো এক আড্ডায় আর্য মিত্র তার বোনকে ডেকেছিল, উমাকে। তার কারণ হচ্ছে সেদিনকে হেমন্ত মুখোপাধ্যায় আসবেন। তো ইতিমধ্যেই কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্রর সঙ্গে খুব খাতির হয়ে গেছে। যেদিনকে আড্ডার দিন হলো, উমা বসু মন্দিরে ছিলেন তার প্রিয় গায়কের সঙ্গে, মনে আছেন সুচিত্রা মিত্র জিজ্ঞেস করেছিলেন, উমা আচ্ছা আমাদের মধ্যে তোমার সবচেয়ে পছন্দ হেমন্ত বাবু কেন? উমা আন্টি সটান উত্তর দিয়েছিলেন, আপনাদের সবার গান গান, কথা কথা, আর হেমন্তবাবুর গান গান, কথা গান। তো এরপরে তো বোঝাই যাচ্ছে ইম্পার্সিয়ালিটা কোন লেভেলে চলে গেছে। তাই পরবর্তী সম্বোধনায় কবি রোড মর্নিং, যদিও বর্ষার আগমন নেই, হেমন্ত মুখোপাধ্যায় উমান্টির একটা প্রিয় গান, এই মেঘলা দিনে একলা ঘরে।
আমাকে রাগ করে বলেছিল, বৌদিকে বলেছিলাম রবীন্দ্রসদনে গান গাইব, রবীন্দ্রসদন না হোক নালন্দা ভবনে গান গাইয়ে দিলাম। কিন্তু সবই হেমন্ত সম্বর্ধিত করতে আসছে, যার সঙ্গে কবিরড মর্নিং, যার সঙ্গে উমানটির অন্য সম্পর্ক, সুচিত্রা আন্টি। কবিরড মর্নিং, দাদা প্রেসিডেন্সি কলেজ পড়ার সময় দাদার হাত ধরে সব জানা, উদয়শঙ্করের নাচ, অহিন্দ্র চৌধুরী, শিশির ভাদুরীর নাটক, এবং ইচ্ছে না থাকলেও দেখতে যেতেই হবে মুস্তাক আলী, বিজয় হাজারে, বিজয় মঞ্জরেকারের ব্যাটিং, শান্তিনিকেতনের আশ্রমিক সংঘের অনুষ্ঠান, এবং অবশ্যই সুচিত্রা মিত্র গানের অনুষ্ঠান। তখন নাটক, গান, চিত্রকরদের যুগ, রাত জেগে দাদার সাথে জলসায়, দুই ধারে আলী আকবর খান ও রবিশঙ্কর, মাঝখানে আলাউদ্দিন খাঁ সাহেব। দাদা প্রেসিডেন্সি কলেজ থেকে মাস্টার্স পাস করে স্ট্যান্ডার্ড ভ্যাকুমে চাকরি পায় উমা তখন আশুতোষ কলেজে। ইচ্ছে না থাকলেও চিরজীবন মোহনবাগানের ভক্ত, সেই সময় ইস্টবেঙ্গলের পঞ্চপাণ্ডবের যুগ, আমেদ, আপ্পারাও, সালে, ভেঙ্কটেশ, ধনরাজ, সেই যুগেও মোহনবাগানের জয়গান করতে হতো। মোহনবাগানে তখন বোধহয় খেলতেন, আমি বলতে পারবো না, যদি আমি মনে পারবো তা, শৈলেন মান্না কি অশোক স্যার, শৈলেন মান্না, হ্যাঁ, মানে সেটা শুনেছি মোহনবাগান যেদিকে হেরে যেত সেদিকে বাড়িতে খাবার হতো না। তো যাই হোক, এবারে সম্বর্ধিত ধন্যবাদ দিতে আসছেন কবিরোড আফটারনুন বিভাগ, এবং আমি কম্পানটিকে বলবো যে লেখাটা স্মারক সেটা পড়ে দেওয়া গানের পর। আশা করছি এটা বোধহয় হেমন্ত মুখার্জির গান, আজকে বোধহয় সারাদিনটা হেমন্ত মুখার্জির গানই শুনতে হবে। সম্বর্ধনায় কবিরোড আফটারনুন। সবাই গলা মেলাবেন এই গানের সঙ্গে, সবার পরিচিত গান। Thank you.
সব গানগুলোই এত ওয়েল রিহার্সড, কিছু বলার নেই। সম্বর্ধনায় কবি রোড আফটারনুন স্মারকটি পড়তে আমি পম্পান্ডিকে অনুরোধ করব। সম্বর্ধনাটা নবনালন্দার জন্মলগ্ন থেকে যারা এই বিদ্যালয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, শ্রদ্ধেয়া উমা বাসু মজুমদার, আমাদের সবার প্রিয় উমা আন্টি, উমাদি তাদের মধ্যে অন্যতম। তার অসাধারণ ব্যক্তিত্ব, শিশুদের প্রতি অগাধ স্নেহ ও ভালোবাসা, তার সঙ্গীত প্রতিভা, সমস্ত ছাত্রছাত্রী, সহকর্মী, সর্বোপরি বিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। সুদীর্ঘ সময় ধরে তিনি নবনালন্দার শিশু বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। প্রতিটি শিশুর প্রতি তার স্নেহ, যত্ন, ভালোবাসা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিশুদের সার্বিক বিকাশে তার ভূমিকা অনস্বীকার্য। বিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠানে তার অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। তার অবসর পরবর্তী জীবন সুস্থ, সুন্দর ও সফল হোক, ঈশ্বরের কাছে আমরা সেই প্রার্থনাই করি। ভালো থেকো উমাদি, সুস্থ থেকো। সম্বর্ধনা কবি রোড আফটারনুন 5-6 ডিপার্টমেন্ট। ১৯৫৩, দাদা প্রেসিডেন্সি কলেজ থেকে হিস্ট্রি নিয়ে মাস্টার্স পাশ করলেন। এই সময় একটা ছোট পদে স্ট্যান্ডার্ড ভ্যাকিউমে যোগদান করেন। এই সময় দাদার বিয়ের ব্যবস্থা হলো, আর সেই সঙ্গে সঙ্গে আমি প্রত্যক্ষ করলাম জীবনের শ্রেষ্ঠতম দিন, যে দিনটি না এলে আমি অনেক কিছু থেকেই বঞ্চিত হতাম, আমার অনেক কিছু না দেখা থাকতো। আমি পেলাম আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার আমার দাদার কাছ থেকে, আমার বৌদি। বাবা, মা, পরবর্তীকালে শ্বশুরবাড়ি, সবার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু যা সর্বশ্রেষ্ঠ জিনিস পেয়েছি সেটা পেয়েছি আমার বৌদির কাছ থেকে। তিনি আমার মধ্যে জাগিয়েছিলেন আত্মবিশ্বাস, জাগিয়েছিলেন মানুষকে ভালোবাসার চিন্তাধারা, জাগিয়েছিলেন রবীন্দ্র প্রেম এবং স্বাধীন চেতা মন। তো একদিকে আদরের দাদা, যার ছোটবেলার উৎপাতে উমা ক্লান্ত কিন্তু দাদা ছাড়া কিছু দেখতে পারে না, অন্যদিকে বৌদি। বৌদি যে কখন আমি জানি না, বোধহয় মায়ের স্থান নিয়ে নিল সেটা বলা খুব কঠিন। তো এই দাদা বৌদির এমন একটা সম্পর্ক ছিল উমার সঙ্গে, একটা সময় ছিল যখন দাদা বৌদি স্কুলের কাজে বা তার আগে অন্য কোথাও ব্যস্ত, উমা কিন্তু দিনের পর দিন বৌদির বাপের বাড়ি ল্যান্ডসডাউন রোডে দিন কাটাতো। এই সেই সময় যাদের সাহায্য পেয়েছে, এরকমও অনেক সময় হয়েছে যে দাদা বৌদি নেই কিন্তু অন্য জায়গায় আছে, বিভিন্ন জায়গায় পার্টনার আছি, কিন্তু উমার যা প্রবলেম তা কিন্তু ডিসকাস করছে বৌদির মা সুধাময়ী দাশগুপ্ত এবং তার সঙ্গে বৌদির দাদা বৌদি যারা ছিলেন সবাই। এবং সেই সজ্জেই যেরকম করে এখান থেকে দাদার দিক থেকে আমি বা ভাস্বতী, মানে ততদিক প্রিয় কিন্তু বাপ্পা গোপা। বাপ্পার চলে যাওয়াও উমান্টির কাছে একটা ডেফিনেট শখ, কিন্তু গোপাদি বরাবরই উমান্টির সঙ্গে আছেন এবং সবসময় খবর নিচ্ছেন, আসছেন। আজকে গোপাদিকে আমরা পেয়েছি, স্বল্পভাষী, কিছু বলতে পারে না, শরীর খারাপ নিয়েও বসে আছে। তাই একটি এই মিলনস্থলে আমি আর্যমিত্রের পক্ষ থেকে ভাস্বতীকে আর ভারতী মিত্রের পক্ষ থেকে গোপাদিকে ডক্টর বাসবী ভট্টাচার্য নামে যারা পরিচিত একটু ডাকছি মঞ্চে, দু এক কথা যদি শেয়ার করেন উমান্টি সম্বন্ধে, ভাস্বতী আর গোপা।
অরিজিৎ আমায় বলতে বলল উমানটির ফেয়ারওয়েল পার্টিতে কিছু কথা বলতে। না, নবনালন্দা নালন্দা বিভাগের প্রতিনিধি হয়ে পিসির ভাইজি হয়ে নবনালন্দার নালন্দা বিভাগের প্রতিনিধি হয়ে নয়, পিসির ভাইজি হয়ে আমি ও আমার পিসি ও আমি সেই নিয়ে কিছু কথা। পিসি ও আমি সে তো আজকের কথা নয়, কবেকার সে কথা, কোন যুগের, কত শীত কত বসন্ত কত বর্ষায় গাথা হয়ে চলেছে সেই কথা, সেই কথা বয়ে চলেছে আজ, এই আজ। আজ যখন আমি জীবনের প্রান্তে এসে পৌঁছেছি সেইখানে আমার চোখের সামনে ভেসে উঠছে কত ছবি, পূবে হাওয়ায় যেন বহু বহু যুগের ওপার হতে ভেসে আসছে সেই ছবি। কত স্বাদ, কত আহ্লাদ, কত সোহাগে পিসি তুমি আমায় ভরিয়ে তুলেছিলে আমার শৈশবের দিনগুলো, আমায় সাজিয়েছিলে নানান রঙের সাজে। মায়ের মুখে শুনেছি তোমার হাতের সেলাই করা জামা পরে কেটেছে আমার শৈশব, তোমার নকশা করা কাঁথা গায়ে জড়িয়ে আমার আরামের ঘুম, তোমার মুখে গল্প শুনতে শুনতে তবেই আমার ভাত খাওয়া, তোমার হাত ধরে আমার সিএলডিতে নাচ শিখতে যাওয়া। এইভাবে কেটেছে আমার শৈশব, আমার কৈশোর, আমার বড় হওয়া, আমার আরও বড় হওয়া, আরও আরও বড় হওয়া, তারপর পৃথিবী খুঁজে আমার জন্য পাত্র খুঁজতে যাওয়া, রাত জেগে আমার ফুলশয্যার তত্ত্ব সাজানো, পতিগৃহে যাবার সময় ছল ছল চোখে আমায় আশীর্বাদ করে বলা শ্বশুরকুলে সম্রাজ্ঞী ভব। আমার জীবনের চলার পথকে সুন্দর করে দিয়েছিলেন আমার মা, আমার বাবা আর তার সঙ্গে তুমি। টুনি 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 আমার চোখের মণি, কখনো মায়ের শাসন হেলে আমার কোনো দুষ্টুমি বা অন্যায়ের জন্য তাকে আড়াল করতে চেয়েছো তুমি, যদিও ব্যর্থ প্রয়াস। তোমাকে দেখেছি আমি, যাকে তুমি ভালোবেসেছ তাকে অন্ধের মতো ভালোবেসেছ, তার কোনো ত্রুটি তোমার চোখে কোনো দিন পড়েনি। বৌদি দাদা টুনি ঢাকু সেই এই সেই রবীন্দ্রনাথের ফিলসফি, খোকা বলেই ভালোবাসি ভালো বলেই নয়, সেখানে যুক্তি নয়, সমালোচনা তো হবেই কিন্তু সেই সমালোচনা তুমি বরদাস্ত করনি। তুমি, তোমাকে দেখেছি যার ওপর ভরসা করেছিলে আর্যমিত্র তোমার দাদা, অদ্ভুতভাবে ভরসা করেছিলে তার ওপর, তোমাদের প্রথম বিপর্যয়ের মুহূর্তে যেদিন তোমার বাবা বীরেন্দ্রমোহন মিত্রকে তাই হারালে, সেই দিনের গল্প শুনেছি আমি। বাবা, আমার বাবা ফিরে এলেন সন্ধেবেলা দাহ করে সাদা ধুতি সাদা চাদর গায়ে, ভিড় ঠেলে আমার বাবা প্রথমে গিয়েছিলেন তোমার কাছে, তুমি 10 বছরের মেয়ে আর সেই ছোট দাদা 17 বছরের। তোমার দাদা তোমার মাথায় হাত রেখে বলেছিল উমারানী কি ভাবছো, তুমি বলে ভাবছি না কিছু শুধু দেখছি। কি দেখছো? এই যে সামনে যত কিছু আচার বিচার হচ্ছে। তোমার দাদা বলেছিলেন ভয় পেও না, আমি সব সামলে দেব, সব ঠিক করে দেবো, একটু সময় দাও। সেই থেকে তুমি তোমার দাদাকে ভরসা করে চলেছিলে, জড়িয়েছিলে দাদার জীবনে, সুখে দুঃখে আনন্দে বেদনায় তুমি আমাদের পরিবারের সঙ্গে জড়িয়েছিলে। তোমাকে দেখেছি অসম্ভব বিশ্বাস, বিশ্বাস ঈশ্বরের উপরে, কখনো কোনো সংশয় করনি তাকে, তিনি বিশ্বাস করেছ তুমি মঙ্গলময় সব সময় মঙ্গল করবেন, যা হবে তার মঙ্গল তিনি করবেন। তোমাকে দেখেছি রোগীর সেবায়, যখন তোমার প্রিয়জন রোগশয্যায় তাকে সেবা করতে করতে তখনও তুমি ঠাকুরের নাম লিখে গেছো কাজের ফাঁকে ফাঁকে। আর দেখেছি তোমার এই কোমল মিষ্টি মুখের আড়ালে লুকোনো অসম্ভব দৃঢ় একটি চরিত্র, এক আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আ পজিটিভ থিঙ্কিং, ভেরি পজিটিভ থিঙ্কিং,
কোনোদিন তুমি নেগেটিভ কথা চিন্তা করনি। আমাদের মনেও সেটা বিপর্যয়ের মুহূর্তে সেই কথাগুলো বারে বারে বলেছ, ঈশ্বরের ওপর ভরসা রাখো, ঠাকুর সব ঠিক করে দেবেন। তাই আজ বলি, সব বিপর্যয় কাটিয়ে উঠবে তুমি, আমি আবার কাঁদব হাসব, এই জীবন জোয়ারে ভাসব, উইথ দিস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অল যা তোমার মনের কষ্ট সব কাটিয়ে তুমি উঠবে, তুমি ভালো হবে আর এগিয়ে চলবে। উমা আন্টি আমার কাছে উমা পিসি, সম্পর্কটা এইরকম, উনি আমার পিসি, ভারতী মিত্র ওনার ননদ। সেটা কোনো দিন আমরা বুঝতে পারিনি, দুই পরিবারের মধ্যে সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে উমা পিসি মানে আমারই পিসি। আমার জন্ম যে সালে হয় সেই সালেই আমার পিসির বিয়ে হয়, সুতরাং উমা পিসি ছোটো থেকেই, জন্ম থেকেই আমাকে দেখছেন। আমি উমা পিসির খুবই আদরের ছিলাম। তো কিছু ছোটো ছোটো একটা দুটো ঘটনা আমার একটু মনে পড়ছে। তো একদিন উমা পিসি আমাকে নিয়ে জড়িয়ে ধরে বসে গল্প করছেন, আমার বয়স তখন 5 কি 6 হবে। তো ছোটো বাচ্চাদের যেরকম বিয়ের সময় তোমার কী হবে, কীরম সাজবে, এই সব গল্প করে, উমা পিসি আমার সঙ্গে তাই করছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, গোপা তুই আমার কাছ থেকে কী নিবি, বিয়েতে কী নিবি? তো কি জানি কি মনে হলো, হঠাৎ আমি হাত দেখিয়ে বললাম, এখান থেকে এই অবধি হীরের চুড়ি। তো কেন আমার মনে ওটা হলো আমি তাও জানি না। তো উমা পিসি খুব হেসেছিলেন, তখন উমা পিসির বিয়ে হয়নি। তো তখন বলেছিলেন, তোর পিসিকে বলিস আমাকে ওরকম ব্যবস্থা করতে যাতে আমি তোকে এটা দিতে পারি। তো এরপরে যখন আমার বিয়ে হয়, আমাকে উপহার ছাড়াও আমার কাছে এসে একটা রঙিন কাগজ মোড়া একটা বাক্স এনে দিলেন। আমি বললাম, তুমি দিয়েছো তো, এটা কি, খুলে দেখ। তো তার ভেতরে দেখলাম খুব সুন্দর আমেরিকান ডায়মন্ডের একটা লকেট আর কানের দুটো দুল। বললেন, আমি খানিকটা কথা রেখেছি। তো উমা পিসি সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক, সেটা তার মধ্যে অনেক কিছু ছোটো ছোটো জিনিস মনে পড়ছে, এবং অনেক আবদার উনি আমাদের মেনেছেন। উমা পিসির বিয়ের পরে তো কলকাতায় থাকতেন এবং আমার পিসিরা রাঁচিতে, সুতরাং আমাদের ল্যান্সডন রোডের বাড়িটাই উমা পিসির বাপের বাড়ি। তো একবার মনে আছে, কোনো এক সরস্বতী পুজোর সময় আমি আর আমার দাদা খুব বাপ্পা খুব আবদার করেছি, একটু ঠাকুর দেখতে যাব। যদিও একবার ঘোড়া হয়ে গেছে, কিন্তু আবারও আবদার হয়েছে, এবং বাড়িতে কারোর ঠিক সেই সময় আমাদের নিয়ে ঘোরার কোনো সময় নেই। উমা পিসি তখন আমাদের দুজনকে দুহাত ধরে নিয়ে পাড়ার সব ঠাকুর দেখিয়ে মন শান্ত করলেন। তো এইরকম আরেকবার আমার মনে আছে, তখন সবাই মিলে কোহরা বলে একটা হিন্দি সিনেমা দেখতে যাওয়া হবে, কিন্তু আমাদের নেওয়া হবে না, আমাকে আর আমার দাদাকে নেওয়া হবে না, কারণ ওটা ভয়ের সিনেমা। তো আমরা তো ভীষণ কান্না জুড়ে দিয়েছি, যাবো, বাড়ি শুদ্ধ সবাই যাবে। তো উমা পিসির জন্যই উমা পিসি বললেন, চলুক না, ওরা কী হবে, একটু তো ভয় পাবে, আর কিছু না। তো উমা পিসির জন্য আমাদের কিন্তু সেটা দেখা হলো। এইরকম অনেক ছোটো ছোটো ঘটনা মনে পড়ছে, অনেক আবদার উমা পিসি মানে আমাদের পূরণ করেছেন, এবং এত স্নেহ পেয়েছি সেটা বলার ভাষা আমার নেই। আরেকটা কথা মনে পড়ছে, আমরা বিজয়া বা পয়লা বৈশাখের পরে আমি আর আমার দাদা সব বাড়িতে, মানে হওয়ার সঙ্গে সঙ্গে সবার বাড়িতে গুরুজনদের প্রণাম করতে যেতাম। তো উমা পিসির বাড়িতেও সেরকম যেতাম। তো উমা পিসির সেটার খুব মজা লাগতো, কারণ তখনও অরিজিত আর ভাস্বতী হয়তো যায়নি, তো খুব মজা করে অরিজিৎকে বলতেন, এই দেখ তোরা আসিস নি, বাপ্পা গোপা এসছে। এটা ওনার কাছে খুব একটা মজার ব্যাপার ছিল। তো অরিজিৎ তখন কোনো একবার বলেছিল যে ওদেরও তো তাড়াতাড়ি যাওয়ার দরকার কি। তো এইরকম সবশেষে একটা কথা বলবো,
আমার মা কয়েক মাস আগে চলে যান, তারপরে উমাপিসি স্নেহ এবং উমাপিসি এমন করে আমাকে মায়ের আদরে কাছে টেনে নিয়েছেন যেটা আমি কোনো দিন ভুলব না। উমাপিসির পায়ে ব্যথা নিয়ে আমার কাছে কতবার এসেছেন, কতবার ফোন করে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। তো এই উমাপিসির এই স্নেহ আমার সেই মানসিক অবস্থায় যেন এক শান্তির প্রলেপ মেখে দিয়েছিল, এই বলে আমি শেষ করছি। গান কথা এবং কিছু সম্বর্ধনা, আরও কিছু সম্বর্ধনা আছে, আমরা সংক্ষেপেই সেরে দেবো। কিন্তু আবার সেই যখন উমানটিকে পেয়েছি তখন একটু একটু গানে চলে যাই। 1962 সালে আপনারা জানেন একটা হিন্দি সিনেমা রিলিজ করেছিল সাহেব বিবি গোলাম, যেখানে গীতা দত্তের কণ্ঠে একটা অনবদ্য গান ছিল না যাও সাইয়া চোরাকে বাইয়া। সিনিক বিউটিটাও যেমন ছিল, প্রেজেন্টেশন যেমন ছিল, গানটা অসাধারণ। কিন্তু আর্য আর উমা বলবে না, অলির কথা শুনে বকুল হচ্ছে, সেটাই হচ্ছে গান, না যাও সাইয়া কোনো গানই নয়। তাই সেই গানটা নিয়ে উমা আন্টির আরেকজন খুব কী বলব, বন্ধু বলবো না, কন্যা স্থানীয় পরবর্তীকালে কলিগ অরুন্ধতির পুত্র নবনালন্দারি রিক, অলির কথা শুনে বকুল হাসে। তুমি করো না কেন,
রিককে থ্যাংক ইউ বলবো না, সম্বর্ধনার পালা। হেরিটেজ বিল্ডিং, সাদান এভিনিউ মর্নিং, সাদান এভিনিউ মর্নিং তাদের গানের ডালি, এবং অবশ্যই এখানে যাদের দেখতে পাচ্ছি উমানটির কথা বলে রেখে শিবশঙ্কর স্যার, সুচরিতা আন্টি, আবার মনে হতে চলছে ইফ আই এম নট আউট আবার হেমন্ত মুখার্জি আসতে চলেছে। রেশমা আন্টি, গানটা হয়ে গেলে স্মারক স্মারক দিতে যাবেন। Oh,
রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। উমাদি, আমাদের উমাদি, জানি না তোমার নামকরণ কে করেছিলেন, হিমালয় কন্যা হলেন উমা। প্রথমেই উমা বলতে যে রূপটি আমাদের মধ্যে উদ্ভাসিত হয়, দশপ্রহর অনুধারিণী, সেই রূপটির সাথে মিল তোমার কমই। আবার উমা বলতে আমরা আরেকটি রূপও মনের মধ্যে আঁকি, মধুর, স্নিগ্ধ, হাস্যময়ী, স্নেহের আলিঙ্গন যার সদা প্রসারিত, সেই রূপ তোমাকে আমরা দূর থেকে পেয়েছি, কাছ থেকে দেখেছি। একসাথে কাজ করার সুযোগ হয়নি, কিন্তু সব অনুষ্ঠানে তোমাকে কাছ থেকে দেখেছি। তোমার চিররঙিন ব্যক্তিত্ব, ছলছল নদীর ধারার মতো কলকল করে কত কথা, আর সেই কথার মধ্যে ফুটে ওঠা বিস্তৃত নীল আকাশের মতো তোমার মন, স্বচ্ছ দিঘির জলের মতন তোমার স্নেহ, সব সবই দেখেছি। রেক্টর স্যার, রেক্টর আন্টি তোমার দাদা বৌদি সাংসারিক অর্থে, কিন্তু দাদা বৌদি যে মা বাবা হতে পারেন আক্ষরিক অর্থে সেটা তোমাদের পরিবারের মধ্যেই দেখেছি। ভাস্বতী বলে পিসি আমাদের সেকেন্ড মাদার, এই যে চেঞ্জ অফ রোলস এটা আজকের সমাজে বিরল দৃষ্টান্ত। ছোট্ট ছোট্ট কুড়ির মতন শিশুদের তুমি তোমার নিবিড় ছায়ায় বড় করেছো বছরের পর বছর, আবার তাদেরই যখন স্টেজে বসে পুরস্কৃত করেছো তখন যে তৃপ্তিতে তুমি উদ্ভাসিত হয়েছো তাও আমরা দেখেছি। বোধহয় ভেবেছো এই তো সেদিন গুটি গুটি পায়ে ঢুকলো, আঁচল দিয়ে কত চোখ মুছিয়েছি, আজ তারাই তাদের সুগন্ধ দিয়ে দক্ষিণ বাতাসের মতো উড়িয়ে নিয়ে গেল আমায়, এটাও কি কম পাওয়া বা দেওয়া জীবনের খাতায়। ফেয়ারওয়েলের ইংরেজি অর্থ গুড বাই, যেটা আমরা নিত্য করি একে অপরকে, কিন্তু সম্পর্ক এমনই এক বন্ধনহীন বন্ধন যেখানে এই কথাটাই অর্থহীন। সূর্যের মতন যার অন্তর, তার আলোকে শুধু নিজের জীবনেই আলোকিত হয় না, তার সংস্পর্শে যারা আসে তারাও ধন্য হয়। তুমি ধন্য উমাদি, সত্যি তুমি হিমালয় কন্যা, বাইরের জগতে যত ঝড়ই আসুক হিমালয়ের মতন তুমি স্থির, তুমি ধীর, জীবনে যত ঝড় এসেছে তোমার স্থৈর্যের কাছে ধাক্কা খেয়ে ফিরে গেছে। তোমাদের নিরালস অবদানে স্কুল আজ এত বড়, তোমরা যে পথ দেখিয়েছো আশীর্বাদ করো যেন পরের প্রজন্ম তোমাদের দেখানো পথে এগোতে পারে। প্রার্থনা ও ভালোবাসায় সাদার্ন অ্যাভিনিউ প্রাথমিক বিভাগ সহকর্মীরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেশমান্টি। এবার আমার পালা। সর্বজন শ্রদ্ধেয়া শ্রীমতী উমা বাসু মজুমদার, নবনালন্দা, নবনালন্দার বুকস অফ রেকর্ডসে যা রেজিস্ট্রেশন নাম্বার ১ প্রচণ্ড বোঝ করতেন, সেই উমা বাসু মজুমদারকে নয়, আমাদের সবার অত্যন্ত প্রিয় আমার উমাদি, অনেকের উমা আন্টি, তাকে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলছি। তবে এটা ৫০ বছর প্রায় আমার সম্পর্ক হতে চলল উমাদির সাথে, সেটাকে সাম আপ করতে চেষ্টা করছি না, কারণ সম্ভব নয়, সারা রাত লাগবে। তাই জন্যে অল্প যে কটা কথা মনে হলো আমাকে এক্ষুনি অরিজিৎ বলল, আপনি কিছু বলুন।
তো একটা কথাই বলি যে উমাদি নিজের মনের অজান্তে একটা বিশাল রেকর্ড সৃষ্টি করেছেন। সে রেকর্ডটি হচ্ছে, কারোর আমি তো শুনিনি নবনন্দার ইতিহাসে তো নেই, ভূভারতেও কোথাও আছে কি না জানি না, 52 বছর প্লাস আনইন্টারাপ্টেড সার্ভিস রেন্ডার করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই রেকর্ড চিরকাল অমলিন থাকবে, শুধু নবনালন্দায় নয়, আমরা যারা আছি আমাদের মুখে মুখে, যে 52 বছর 5 মাস নবনালন্দার বয়স, ঠিক ততখানি সার্ভিস টেনিয়ার উমা বাসু মজুমদারের। তো আমি আশা করেছিলাম এই কথাটা জানার পর আপনারা হাততালি দেবেন, দিলেন না। এনিওয়ে, উমাদি নিজের সার্ভিস লাইফে বহু ছোট ছোট ছেলে মেয়েদের তার তত্ত্বাবধানে প্রথম পাঠ, মানে ফার্স্ট লেসন দিয়েছেন, তাদের অনেকেই আজ অত্যন্ত কৃতি, অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। কিন্তু একটু লোয়ার টোনে বলি, উমাদি কিন্তু কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে আদর এবং আস্কারায় মাথাও চিবিয়ে খেয়েছেন, সেটা কিন্তু আমিও দেখেছি, আমি সাক্ষী আছি যে উমাদি একটা ভালো ছেলেকে আদর দিয়ে মাথা খেয়ে নিচ্ছে। উমাদি বলতে আমাদের মনে হয় যে সদা হাস্যময়ী, সফট স্পোকেন, সফট নেচার, একজন অ্যারিস্টোক্রেট, এলিগেন্ট মহিলা। তো আপনাদের ধারণাটা ঠিক, আমারও তাই ধারণা এখনও আছে। তবে মধ্যে একটা ঘটনা, একটা গল্প আপনাদের না বললে আপনারা এই উমাদির সঙ্গে সেই উমাদিকে মেলাতে পারবেন না। উমাদির মনে হলেও উমাদি একটু ক্লান্ত শরীরেও হেসে উঠবেন। দুজন সাক্ষীও আছে, মধুমিতা এবং দেবযানী ঘোষ। আমরা একবার 3টে পরিবার পুরী বেড়াতে গিয়েছিলাম, রেপজ হোটেলে ছিলাম। আপনারা জানেন রেপজ হোটেলটা সি বিচের ওপরে, আশিসদার ঘরটা, আশিসদা উমাদির ঘরটা একেবারে ফ্রন্টে, তার জানলা খুললেই সমুদ্র, আমাদের সাইড থেকে দেখতে হয়, তবে আমরাও সমুদ্র দেখতে পারতাম আমাদের ঘর থেকে। একদিন দুপুরবেলা চান টান করেছি, ভোগ আসলে খাবো, এরকম সময় একটু ভিড়, কি না কোনো একটা বাংলা ফিল্মের শুটিং হবে। শুটিং কথাটা শুনেই উমাদি তীর বেগে চটিটা পরে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন, তার পেছনে পেছনে দেবযানীও দৌড়াতে শুরু করল। রেপোজের পেছনের গেট দিয়ে বেরিয়ে তপ্ত বালির ওপর দিয়ে উমাদির চটি পরে হাঁটার চেষ্টা করছেন, পাচ্ছেন না, তারপর চটিটা খুলে হাতে নিয়ে দেবযানীকে আরেক হাতে ধরে ছুটছেন। আমরা জানলা থেকে, আমি আশিস অনেক আটকাবার চেষ্টা করলাম, পারিনি। ওই বড় জানলাটা থেকেও কিন্তু শুটিং স্পটটা দেখা যায় একটু আড়াল হলেও। আমরা হতাশ হয়ে বসে পড়লাম, কখন খাবো, উমাদি দেবযানী কখন ফিরবে। আশিসদা ইত্যবসরে অনেকক্ষণ গম্ভীর থাকার পরে বললেন, অশোক কে কে শুটিং করছে রে? আলো আমি তো দেখতে পাচ্ছি না, বড় খবর নেই তো, নিজ থেকে খবর নিয়ে এলাম। আপনারা ভাবুন, দীপঙ্কর দে, সুমিত্রা মুখার্জি। আরেকটু কল্পনা করার চেষ্টা করুন, নবনালন্দার ডিপার্টমেন্ট ইনচার্জ, প্রায় প্রৌঢ়া একজন মহিলা হাতে চটি নিয়ে ছুটছেন, সেই ইনচার্জ আন্টি আমাদের সামনে বসে আছেন, কত শ্রদ্ধা আমরা নিবেদন করছি, কিন্তু সেই দৃশ্যটাও কিন্তু আমার মনে পড়ছে। আর আশিসদার উক্তিটাও আমার মনে পড়ছে। আশিসদা বললেন, অশোক তবু তো ভাগ্য ভালো, দীপঙ্কর দে, সুমিত্রা মুখার্জি, তোদের উমাদি সিঁড়ি দিয়ে নেমে গেল, এটা যদি ভাগ্যিস উত্তম কুমার নেই, যদি উত্তম কুমার আসতো তাহলে জানলা থেকে ঝাঁপ দিত, আমি পড়তাম মহাবিপদে। এই হচ্ছে সেই উমাদি যে তার ভেতরে কিন্তু ওই বয়সে সেই প্রাণচঞ্চলতাটা ছিল, শুধুই গম্ভীর হয়ে ইনচার্জ থাকেননি, হাসি মস্করাও করেছেন। এবং তার কলিগদের সঙ্গে আমি অন্তত 1-to-1 জানি, মধুমিতার সঙ্গে তার ইকুয়েশনটা
আমি বললে একটা গল্পের মতো শোনাবে, কিন্তু এটা সত্যি ফ্যাক্ট। উমাদি বোধহয় নিজের মেয়ের মতো করেই ভালোবাসেন। আর সংবর্ধনা বা এই অবসর গ্রহণের সময় সবাই খুব ভালো ভালো কথা বলে, আগেও যারা বলেছেন তারাও বলেছেন, পরে যারা বলবেন তারাও বলবেন, কিন্তু আমি একটা প্রশ্ন উমাদির কাছে করে যাব আজকে, সেটা উমাদি খারাপভাবে নেবেন না, কিন্তু আমি আবারও লাইটার টোনে বলছি। 2017-তে 50 বছর নবনালন্দায় আমাদের একটা সোশ্যাল সার্ভিস হয়েছিল, আপনারা সবাই জানেন, সবাই ইনভলভ ছিলেন, প্রচুর জিনিস নানান জায়গায় দেয়া হয়েছিল। তো প্রথম জিনিসটা লরিতে তোলা হচ্ছে নার্সারি লেক গার্ডেন্স থেকে, সেই প্রথম প্যাকেটটা তুলবেন ওখানকার কাউন্সিলর রতন দে মহাশয়। রতন প্রথম প্যাকেটটা তুলছেন, অজস্র ছবি এই চিত্রও ছিল, সে ছবি তোলা হলো। তারপর উমাদি তার ঘরে রতনকে এবং আমাকে ডেকে বসালেন, কারণ অন্যান্য মালগুলো তো উঠতে একটু সময় লাগবে। উমাদি রতনকে 4টে সন্দেশ, 1 গ্লাস জল এবং 8-10টা বিস্কিট চা দিয়ে আপ্যায়ন করলেন। উল্টো দিকে আমি বসে আছি, আমাকে বললো, শোন তোর তো ডায়াবেটিস, ওর জন্য 1 কাপ চিনি ছাড়া চা দাও। ভাবুন, ঠিক আছে সহ্য করলাম উমাদি বলে কথা, আমায় চা এলো, সঙ্গে আবার 2টো বিস্কিট দিল। আমার ইচ্ছে তো একটা সন্দেশ দিলে ভালো হতো, 2টো গুড ডে বিস্কিট খাওয়াচ্ছে, একটা সন্দেশ খাওয়া ভালো একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য। সেটা উমাদি মানলেন না, আমাকে 2টো বিস্কিট দিলেন, আমি রাগে দুঃখে অপমানে বিস্কিটটা আর খেলাম না। প্রশ্নটা এখন উমাদির কাছে, এতদিন পর 2.5-3 বছর হয়ে গেছে, উমাদি সন্দেশগুলোর কী হলো, কে খেলো সেই সন্দেশ? যে খেয়েছিল সে পরের দিন অসুস্থ হয়েছিল নিশ্চিত। যাই হোক উমাদি, একটু মজা করলাম, কারণ তোমার সঙ্গে আমার সে সম্পর্ক আছে মজা করার। তোমাকে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো, এ তো অবশ্যই, সেই সঙ্গে আমি কামনা করব যে তুমি এই অবসর জীবনটা খুব এনজয় করো, বই পড়ো, রবীন্দ্র গান শোনো, ছেলে বৌমা মেয়ে জামাই নাতনি নিয়ে আনন্দে কাটাও, খুব খুব ভালো থাকো, আমাদের মাঝে মধ্যে ডেকো, তাতে তোমার একটু মনোরঞ্জনও হবে, আমাদেরও তোমাকে দেখা হয়ে যাবে। তোমাকে বলেই বলি যে আমার যারা খুব প্রিয়জন তারা অনেকেই চলে গেছেন, যে 2-1 জন আছেন তাদের মধ্যে তুমি অন্যতম, তাই তোমার স্নেহ আমার উপর যেরকম থাকতো সেরকমই বজায় রাখো, আমি যেন ঠিক একই রকম তোমার স্নেহধন্য ভাই হয়ে থাকতে পারি। নমস্কার। এবার সাদান এভিনিউ আফটারনুনকে বলবো আপনাদের উমাদিকে ফেলিসিটেট করার, আপনাদের যেগুলো গান থাকে সেটা শুরু করে দিন। কিছু কিছু সময় এমন আসে, সময় কীরকম করে চলে যায় আমরা বুঝতে পারছি না, আমরা একটু দেরি করে শুরু করেছি, হয়তো প্রলম্বিত প্রোগ্রাম নয়, তবে এই একটা দিনের জন্য আমরা নবনন্দার পরে বসে থাকতাম, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। যেটার জন্য আমরা মিলিত হয়েছি সেই জিনিসটা বোধহয় একটু করে নেওয়া দরকার, যেই নালন্দা ভূষণ যেই পুরস্কারটা সেটা আমরা একটু করে নিই। আমি একটু অজয় স্যারকে ডাকবো, এই নালন্দা ভূষণ যেটার জন্য বহু প্রতীক্ষিত, যেটার জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। হ্যালো, অবশেষে সেই বিশেষ মুহূর্ত যার জন্যে আমরা সকলেই এখানে উপস্থিত, নালন্দা ভূষণ।
স্কুল শুরুর সেদিন থেকে যে মানুষটি অকৃপণভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন স্কুলের উন্নয়নের জন্য, যিনি নার্সারি প্রাইমারি বিভাগকে সারা জীবন অন্তর দিয়ে আগলে রেখেছেন, ভারতী মিত্র আর্যমিত্র চলে যাওয়ার পরেও যিনি স্কুলের প্রতিটি বিষয়ে এগিয়ে এসেছেন নিজের শরীরের কথা না ভেবে, সেই ব্যক্তিত্বের জন্য স্কুলের সর্বোচ্চ সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নালন্দা ভূষণ শ্রীমতী উমা বসু মজুমদার। আমি শ্রী অরিজিৎ মিত্রকে রিকোয়েস্ট করছি অ্যাওয়ার্ডটি উমাদির হাতে তুলে দিতে। যেটা যদিও এটা নালন্দা পরিবারের দেওয়া, অরিজিৎ মিত্র তো ডেফিনেট থাকবে, আমি কয়েকজনকে ডেকে নেব সঙ্গে, যাদের ছাড়া নবনালন্দা স্কুলের এই বৃদ্ধি, সবার অবদান, সবার তো জায়গা এখানে ছোটো যায় সীমিত জায়গা। আমি প্রথমেই ডাকব উমা আন্টির পরম বন্ধু দীপান্বিতা আন্টিকে, ডেকে নেব আমাদের ইনচার্জদের শুভা আন্টি, রঞ্জিতা আন্টি, ভাস্বতী, পম্পা আন্টি, যারা আছেন সবাই একটু চলে এখানে চলে আসেন, এবং অবশ্যই ডেকে নেব জীবন স্যারকে। জীবন স্যারের সঙ্গে উমা আন্টির একটা অন্যরকম সম্পর্ক, জীবন স্যারকে ডেকে দেব। দীপান্বিতা সেন আন্টি কি আছেন এখানে? শ্রীপর্ণ আন্টি আপনিও যদি একটু আসেন। আর ডেকে নেব এই অনুষ্ঠানে, যাদের ছাড়া হয় না এটা সম্ভব, পরিবারের লোকজনকে, কন্যা অনন্যা, পুত্র অর্জুন, পুত্রবধূ সুদেষ্ণা এবং জামাই প্রতীক, গৌরী তো মঞ্চে আছেই, সবাইকে ডেকে নেব। আপনারা নির্দেশ, যদি কোনো নাম বলতে ভুল করে এটা আমার ভুল, অরিন্দম স্যার, অনিরুদ্ধ স্যার, মৌসুমী আন্টি, স্বাগত আন্টি, আপনারা সবাই আসুন এই চরম মুহূর্তের জন্যে, দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ নবনালন্দা স্কুল, দ্য নালন্দা ভূষণ অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডেড বাই দ্য নালন্দা পরিবার, টিম নবনালন্দা বলে এটা জানি। এখানে সাদান অ্যাভিনিউ আফটারনুনের দলও আছে, একটা কেক কাটা হবে, একটা সেলিব্রেশন হবে। উমা আন্টি আপনি এখন বসে বসে উঠতে হবে না, বসে বসেই করবেন এই বিরাট মুহূর্তের স্বাক্ষর। অরিগ্নি তুমিও এসো, রাজশেখর যেখানে আছো সেখানে চলে এসো, আর আমি তো সর্বঘটে কটা কাঠালি কলা আছি, যারা আসবেন চলে আসুন, যারা পুরনো, যাদের স্মৃতি যেখানে মনে হয়, সঙ্গমিত্র আন্টি, অরুন্ধতী আন্টি, মানে নাম বলছি না বলে এখানে কিন্তু সবার আসার একটা অধিকার আছে। আমরা প্রথমে একটা আনুষ্ঠানিক কেক করেছি, কেকটা যদি দেবজানী আন্টি, রুমেলি আন্টি, মৌসুমি আন্টি আনেন, উমা আন্টি এটা কেটে দিন, আর দীপান্বিতা আন্টি একটু একটু সঙ্গে থাকুন, শুভা আন্টি আপনিও যদি একটু, শুভা আন্টি, এনাক্ষী আন্টি একটু এগিয়ে আসুন প্লিজ, আপনার সামনেটা ছেড়ে একটু পাশে পাশে আসুন। ফর দিস সেরিমনি দেয়ার শুড বি আই থিঙ্ক স্ট্যান্ডিং ওভেশন ফর অল, আর এরপরে আমি সুচরিতা আন্টির হাতে দেবো তার নালন্দা ভূষণ কেক। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বাদিলে, সেদিনের সোনা ধরা সন্ধ্যা, অত গোধুলি জল
ভরে ওঠে সজল ব্যথার মে রাজশেখর যাও আলোয় ভুবন দিলে সুদেষ্ণা কথা যেমন করে জেনেছি ঠিক আছে চলো আমরা অনুষ্ঠানে চলে যাই রাত অনেক হয়ে যাচ্ছে আসুন অনুষ্ঠানে চলে যাই আমরা একটু জায়গাটা একটু ফাঁকা করে দিন এবার আমরা পুরস্কারটা চলে যাচ্ছি পুরস্কারটা দিক আগে পড়ে দিক আগে একটু আমরা শুরু শুরু করে চলে আসি অনুষ্ঠানে চলে যান এখন পুরস্কারটা এখন দেওয়াই হয়নি গ্রেসফুল অ্যান্ড ইউজফুল অল শি ডাজ ব্লেসিং অ্যান্ড ব্লেসড হোয়ার এভার শি গোজ দ্য ভিশনারিজ হ্যাড আ ড্রিম ইউ ওয়াকড হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম helping them to realize that dream, that is Nava Nalanda. A picture of grace with your soft voice and inimitable smile, you strove hard to maintain the ideals set by them. Gradually, you blossomed from an obedient and adoring sister to an affectionate teacher in charge. Nava Nalanda always felt your ubiquitous presence, teaching young toddlers, guiding other teachers with your advice, or singing in a mellifluous voice in the cultural activities. Young toddlers look up to you for your motherly affection and infinite kindness, clemency, is the key word while correcting them. In the absence of the mentors, you steered Nava Nalanda on its course with your sagacity and your august presence. Your soft footfall in the corridor, your tender words of suggestion for the betterment, and your motherly care make you Nava Nalanda's very own Uma aunty. Srimati Uma Basu Majumder. We, the Nava Nalanda family, take this opportunity to confer upon you the Nalanda Bhushan, the highest award given to a Nalanda family member, an award that speaks of our love and gratitude as we humbly acknowledge your contribution to the success story of Nava Nalanda. সাদানে বিনু আফটারনুনের সম্বর্ধনা এই নালন্দা ভূষণ অ্যাওয়ার্ডের পর সেই অ্যাপ্রোপ্রিয়েট গানটা দিয়েই যেই গানটা হয়তো উমান্টি মনের কথা পথ হারাবো বলে এবার পথে নেমেছি পাহারাতে ছিলেন দেখে দেখে সে
কখন গেছি ফিরে আমায় ডেকে ডেকে ঈশ্বরের পাহারাতে ছিলেন ডেকে ডেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ রেগে হৃদয় হল শোনা সে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ রেগে হৃদয় হল আমি শুভ আন্টিকে রিকোয়েস্ট করবো সাদান এভিনিউ আফটারনুনের সংবর্ধনাটার জন্যে মঞ্চে আসছে। উমাদি, তোমার হাসি যেটা তোমার ইউএসপি সেটা যেন অমলিন থাকে এবং আমাদের যেন সারা জীবন এই হাসি মুখটা তুমি উপহার দাও। উমাদিকে আরেকটা কথা আমার বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে হেমন্ত মুখোপাধ্যায় তোমার এত প্রিয়, তিনি কিন্তু আমার পৈতৃক বাড়ির খুব কাছেই তার পৈতৃক বাড়ি, তা এটা জানার পর কি তুমি আমাকে আরেকটু বেশি ভালোবাসবে? নব নালন্দারের অফিসের পক্ষ থেকে এবার সম্বর্ধনা। অফিসের যারা আছেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। স্বাগত আন্টি যারা আছেন, হ্যাঁ আন্টির জন্যে আমি একটু, আই হ্যাভ রিটেন এ ফিউ লাইন্স, আমি একটু ইংলিশেই বলছি কারণ আমি এটা ইংলিশেই লিখেছি, আমার ইংলিশে লেখার ইচ্ছা ছিল না হয়তো, তাহলে বাংলায় লিখতে হলে হয়তো লিখতেই পারতাম না। তো আমার প্রিন্সিপাল স্যার বললেন যে তুমি একটা অফিসের হয়ে লেখো, তুমি ইংলিশে লেখো, সবাই তো বাংলায় লিখছে,
তাই জন্যে। আচ্ছা আন্টি তুমি শোনো, উই অল উইল মিস ইউ, ওয়েল অ্যাট লিস্ট আ লিটল বিট, ফর ইট ওয়াজ গ্রেট ফান টু হ্যাভ ইউ অ্যারাউন্ড, সামটাইমস সাওয়ার অ্যান্ড অফেন আটারলি সুইট। টুডে ইন অল গুড ফান দেয়ার উইল বি সাম ইন্টেন্ডেড পান, অ্যান্ড উই আর শিওর ইউ ক্যান টেক আ জোক, বাট উইল বি অ্যালার্ট ইন কেস ইউ গেট ম্যাড, কজ উই অল নো হাউ ইউ ক্যান প্যাক কোয়াইট আ পোক। ইন অল সিরিয়াসনেস উমা আন্টি, ইউ নো উই অল লাভ ইউ ফর হোয়াট ইউ আর, অ্যান্ড উই সিম্পলি ওয়ান্ট টু সে গুড লাক উইথ অল ইয়োর ফিউচার হোল্ডস অ্যান্ড আ ভেরি হ্যাপি রিটায়ারমেন্ট ডে। রিগার্ডস ফ্রম অল অফ আস, নব নালন্দা হাই স্কুল অফিস। লেক গার্ডেন্স এবং যারা পুরনো সব যারা আছেন, অরুণদা, কানাইদা, যে নাদা বোধহয় আসতে পারেনি, আরতি, নিবিড়, তারা বলছে আমরা একটু উমান্ডির কাছে যেতে পারি, ওরা ছাড়া তো হবে না, নিশ্চয়ই আসবে। একটু জোরে হাততালি হোক, কানাইদা, অরুণদা, আরতিদি, এবং আসছে এবার আসছে যারা লেক গার্ডেন্সের পক্ষ থেকে, মানে উমান্টি সকাল থেকে যার সঙ্গে ঝগড়া, যার সঙ্গে ভাব, বলে আমার কথা করে শোনে না, সেই স্বপন, সেই স্বপন এবং লেক গার্ডেন্সের যারা আসছে সবাই আসছে, স্বপন ছাড়া চলেও না, কিন্তু স্বপনের নামে বলতেও ছাড়েন না কিন্তু। আমরা শেষ সংবাদদাতা থেকে চলে যাচ্ছি, যেটা উমান্টির কর্মজীবনে, নবনালন্দার কর্মজীবনে অনেক শেষের দিকে এসছে, হায়ার সেকেন্ডারি বিভাগ, কিন্তু সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়ে গেছে। তার হয়তো অন্যতম কারণ সেই বিভাগে তার ছেলে স্যার। তো যখন সব বিভাগে সবই হচ্ছে, আমি আশা করব কিন্তু এই বিভাগের গানের সময় অর্জুনও কিন্তু দাঁড়াতে হবে, নীলাঙ্ক টিলাঙ্ক তো সবাই আছে, সবাই থাকবে। উত্তম স্যার তো আছেন, উত্তম স্যারের সঙ্গে তো সেই সেই পুরনো দিনের সেই গল্প, মানে আমি যতদূর শুনেছিলাম, বাবা উত্তম স্যার, অশোক স্যার, বিপ্লব স্যার, জীবন স্যার, জীবন স্যারের সঙ্গে তো অনেক মজার মজার গল্প আছে, সেসব বলতে গেলে তো সময় চলে যাবে। আমরা প্রথমে গানটা একটু পরে করব, প্রথমে যেটা করব আমরা একটু পূর্ণদাসরের পক্ষ থেকে সম্বর্ধনাটা দিয়ে দেব, একটা স্মারক আছে সেটা বোধ হয় অমৃত আন্টি একটু পড়ে দেবেন। রঞ্জিত আন্টি আপনিও যদি একটু আসেন, উত্তম স্যার একটু আসুন প্লিজ, নীলাঙ্ক, অর্জুন তোমাকেও আসতে হবে, মা বলে এখানে ছুটি নেই, আসতে হবে তোমাকে। হ্যালো, হ্যালো, চলো। আন্টিকে আমরা দূর থেকে পেয়েছি, যেটুকু পেয়েছি সেটুকু থেকেই কিছু লেখা আন্টির উদ্দেশ্যে। এখানে থেমো না। সাল 1938, 26 মে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেন শ্রীমতী উমা বাসু মজুমদার। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করে ভর্তি হলেন পাটনা ওমেন্স কলেজে। সেখান থেকে ইন্টারমিডিয়েট করার পর রাঁচি কলেজ ও রাঁচি ইউনিভার্সিটি থেকে কালক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। শুধু পড়াশুনোকেই আঁকড়ে থাকেননি তিনি, রবীন্দ্রসঙ্গীতে গীতভারতী থেকে স্বর্ণপদকও লাভ করেছেন। এরপর থেকেই শুরু হলো চলার এক নতুন পথ। দাদা বৌদির স্বপ্নের দোসর হলেন উমা, তৈরি হলো নবনালন্দা। 1967 সালে সাদার্ন অ্যাভিনিউয়ের ছোট্ট একটা বাড়িতে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে স্কুল চলতে লাগলো। পথটা মোটেই মসৃণ ছিল না, অনেক চড়াই উতরাইয়ের সামিল হয়ে রক্ত ঝরানো দিন পেরিয়ে আজ 50 বছর অতিক্রান্ত হলো। দাদা বৌদিকে হারানোর মুহূর্তগুলো কঠিন ছিল, বারবার ভেঙে নিজেকে আবার গড়েছেন তিনি। নবনালন্দা পরিবারকে এক সুতোয় বেঁধেছেন প্রতিবার। আমরা তাকে পেয়েছি কিছুটা দূর থেকে, রবীন্দ্র জয়ন্তীর রিহার্সালে চেয়ারে লাঠি হাতে চুপ করে বসে থাকা মানুষটা যেন বড়ই মায়ের মতন। গানে ভুল হলে বড়জোর কপালে একটু ভাঁজ, তাতেই আমরা সজাগ। প্রকৃতপক্ষেই
তিনি যে একজন শিক্ষক একথা অনস্বীকার্য। আজ তার কর্মবিরতি, জীবনের নতুন অধ্যায়ে উপনীত হয়ে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার দিন আজ। আমরা কিন্তু আমাদের উমানটিকে ভুলব না, তিনি চিরদিন আমাদের আলোর পথযাত্রী হয়েই থাকবেন। পূর্ণদাস রঘরের পক্ষ থেকে রঞ্জিত আন্টি, উত্তম স্যার এবং সঙ্গে অর্জুন, এখানে কিন্তু মা নয়, এখানে হচ্ছে উমা আন্টিকে ফেলিসিটেট করতে যাচ্ছে, জোরে হাততালি দিন। অনন্যা একটু বক্র চোখে হাসছে, হাসির কারণটা আমি ঠিক জানি না, পরে জিজ্ঞেস করে নেব। আমরা তো শেষ পর্বে চলে এসেছি, আর ঠিক দুটি গান পূর্ণদাসর যে গানের ভাণ্ডারটা নিয়ে এসছে সেই গানটা সবাই মিলে আমরা শেষ করব সমাপ্তি সঙ্গীতে, সমাপ্তি সঙ্গীত হিসেবে। তার আগে অনিরুদ্ধ, এখানে অনিরুদ্ধ ঘোষ নবনন্দা স্কুলের নয়, তার উমা কি বলে ডাকো, উমা পিসিকে কিছু বলবে, তারপরে আমরা সেই সেই প্রশ্নটা নিয়ে একটা গান, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, শিষ্যকে অনুরোধ করেছি সেই গানটা গাইতে, এবং তারপরেই আমাদের সমাপ্তি সঙ্গীত। অনেকের মতোই আমারও উমাপিসি, উমাপিসির সাথে সম্পর্কটা আমার চিরকালই অম্লমধুর, তাই নিয়েই একটু লেখা। এই তুই ফোন ধরিস না রে কেন, কোথায়, ধরলাম তো, ওটা তোমার ভাইপোর স্বভাব যেন। কিরে তোর সঙ্গে দেখা হলেই ঝগড়া করিস কেন, আরে তুমি তো সারাক্ষণই অগ্নি শর্মা হেন, বলছি এমনি করেই চলতো মোদের বাগবিতণ্ডা খেলা, বুঝতে পারিনি কিভাবে যে বয়ে গেল বেলা, সাম্প্রতিকে তোমার সাথে ঝগড়া গেল কমে, ভেবেছিলাম সম্পর্কটা গেলই বোধহয় জমে, রুদ্র মূর্তি ক্রমশই মধুর হয়ে গেল, অপত্য স্নেহে ভরে গিয়ে জীবন ধন্য হলো, স্নেহের এ অমূল্য ধন অটুট থাকুক এই আমাদের আশা, নিয়তির অমোক পরিণতিতেও থাকুক ভালোবাসা। শিষ্যর কণ্ঠে হেমন্ত মুখার্জির সেই গান, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। তারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, তারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল,
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে নড়ি মিছে একদিন যে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমার প্রশ্ন করে ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা শিষ্য। আমরা শেষ গানে চলে যাব, যাবার আগে একটা আমারই ভুল হয়ে গেছে, উমা আন্টির এই সারা অনুষ্ঠান সবার নাম নেওয়া হয়েছে যারা নেই, গৌতম স্যার, নির্মলেন্দু চক্রবর্তী স্যার যারা স্কুলে এখন নেই, যাদের সঙ্গে সাহচর্য ছিল, বিপ্লব স্যার, সবার নামই নেওয়া আছে। একজনের কথা না বললে বোধহয় পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যায়। সে হচ্ছে কেকা আন্টি, উমা আন্টি, কেকা আন্টি। সেই কেকা আন্টি কৌহাটির পর থেকেই আমার যতদূর শুনেছি আমার জন্মের পর থেকেই কলকাতায় নার্সারি ডিপার্টমেন্ট, তারপর পূর্ণদাস রোড, দুজনের মধ্যে ঝগড়া, দুজন দুজনখানে যারা চলতো না, এবং মার শরীর খারাপের সময় দেখেছি দিনের পর দিন কেকা আন্টি, উমা আন্টি একদম মার সঙ্গে দিয়েছেন। তো কেকা আন্টির কথা আজকে খুবই মনে হচ্ছেন, যারা পূর্ণদাসের আছে তাদের হয়তো মনে হচ্ছে ব্যাপারটা, এবং এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হলো যে ঠিক পূর্ণদাসের সময় কেকা আন্টির নামটা মনে পড়ে গেল। এরা হয়তো কাকতলীয়, কিন্তু সেই সুবাদে আমি তো দু লাইন কেকা আন্টির, কেকা আন্টির বোন বোন বোনজি সুকন্যা পাপু যার সঙ্গে কুমারটি, দু লাইন যদি কেকা আন্টির সম্বন্ধে, উমা আন্টি কেকা আন্টির সম্বন্ধে যদি একটু বলো, তারপরে আমরা শেষ গানে চলে যাব, ও আলোর পথযাত্রী। অনেক কিছু লিখে এনেছিলাম কিন্তু এখন আর এত দেরি হয়ে গেছে, ও বান্টিকে আর এত এতক্ষণ রাখবো না, তাই জন্য আমাদের ছোটোবেলা, আমার আর ভাস্বতী ছোটোবেলার খুব সুন্দর কেটেছে সেই কথাটি বলে যে নৃত্যনাট্য রিহার্সাল মাঝখানে আমাদের মাসি পিসির মানে কেকা আন্টি আর উমা আন্টির আদরে আমরা বড় হয়েছি। মাসির আর উমা আন্টির ছিল এক অদ্ভুত বন্ডিং, আমি কোথাও এরম দেখিনি, জানি না আপনারা দেখেছেন কি না। উমা আন্টির কাছেই গল্প শোনা, উমা আন্টি তখন খুব কম বয়স, দারুণ গান গাইতেন, রেক্টর স্যার আন্টি নিজে নিয়ে গেছেন গুয়াহাটিতে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গান গাইতে। সে উমা আন্টি ভাবছেন এই পাড়া গায়ে কী বা গাইবো, কেই বা বুঝবে, হঠাৎ দেখেন উল্টো দিকে একটি নিজের মতন ছোট্ট কমবয়সী মেয়ে রবীন্দ্রিক স্টাইলে সেজে বসে আছে। ফার্স্ট দেখাতেই ভালো লাগা দুজনেরই, লাভ এট ফার্স্ট সাইটই বলা যায়। মেয়েটির গান শুনে উমা আন্টি বুঝলেন এখানে কম্পিটিশন আছে, ভালো করে গাইতে হবে। তারপর দুজনের আলাপ, আর রেস্ট ইজ হিস্ট্রি।
এই বন্ডিংয়ের কথাই বোধহয় রবীন্দ্রনাথ বলেছেন এই লাইন দুটোর ভেতর দিয়ে। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দুলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। বলতে হয় রবীন্দ্রনাথ তার গানের ভেতর দিয়ে বেঁধে ফেললেন দুটি হৃদয়কে। ওদের ছিল যত ভাব তত ঝগড়া। উমানটি রাগ করে রুম থেকে বেরিয়ে গেল, একটু পরেই মনে পড়ল পান খেতে হবে। এসে বলল, পান কি পাওয়া যাবে? কেকান্টি গম্ভীর হয়ে ছুঁড়ে দিল পানের বাটাটা উমানটির দিকে। উমানটি বলতো, তোর মাসি গানে গালে পান গুজে বসে থাকবে, একটা কথা বের করা যাবে না, বিরক্ত লাগে। একবার কিছু টিচার ভয় পেয়ে রেক্টর আন্টির কাছে এসে বললেন, উমানটি আর কেকান্টির খুব ঝগড়া লেগেছে, কি হবে? রেক্টর আন্টি তাড়াতাড়ি নার্সারি বিল্ডিংয়ের সিনিয়র টিচারদের ফোন করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে উমার আর কেকার? তারা বললেন, কিছুই ভাববেন না, ওরা ওই রকমই, এই ঝগড়া এই গলায় গলায় ভাব। পূর্ণিমা আর আদার সাবস্টাফরাও জানে, আপনি কিছু চিন্তা করবেন না। আর সত্যি উমান্টি কেকান্টির হাতে নার্সারি বিল্ডিংয়ের সেই দিনগুলোর কথা পুরনো টিচাররা আজও বলে যায়। খাওয়া দাওয়া মজায় দিন কেটেছে, আজ কারুর জন্মদিন তো কাল কারুর স্বাদ। একবার উমান্টি বললেন, কেকা তুমি মরে গেলে খুব অসুবিধা হবে, তোমাকে তুলবে কে বলো তো? কেকান্টি বললেন, কেন, ট্রেন নিয়ে আস যাবে? উমান্টি বললেন, অনেক পয়সা লাগবে, তোমায় ধরে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। এইসব ছিল মজার মজার গল্প। আমার এনগেজমেন্টে আমার শ্বশুরবাড়ির লোকেরা শুভগ্রহ ঠাকুরদা রণ ভীষ্য শাশ্বতী এলো। মা একটু চিন্তিত হয়ে পড়লেন, এদের বাড়িতে কিভাবে তত্ত্ব পাঠানো হবে। দায়িত্ব পড়ল উমানটির ওপর, যে আগে শুধু সেলোটেপ কাটার পারমিশন পেতেন তত্ত্ব সাজানোতে। প্রমোশন পেয়ে মন প্রাণ ঢেলে তত্ত্ব সাজালেন উমানটি। আমার ভাই বোনেরা বাসনালী সেজে তত্ত্ব নিয়ে গিয়েছিল। আমার শ্বশুরবাড়ির লোকেরা আজও সেই তত্ত্বর গল্প করে, উমানটি এতই ক্রিয়েটিভ। উমানটির দারুণ গান গাইতো আর সব গান মুখস্থ ছিল। একবার আমি বাড়ি নেই, আমার ছেলে রাজশেখর, তার সে তখন দক্ষিণীতে ঢুকেছে 10 বছরের, উমানটিকে ফোন করে বলল, তুমি কি খড়বায়ু বায়বেগে জানো? উমানটি বললেন, বোধহয় জানি, তুমি কি আমায় শেখাতে পারবে? উমানটি বলল, চেষ্টা করব। বলে সেই গান শেখানো হলো। তারপর ছেলের কমপ্লেনও করে দিল, এই মা নেই, বৃষ্টি আছে, কাপড় তুলতে হবে আর কি। পরের দিনই ফোন তুলে উমানটি, আচ্ছা সে বকা, কোথায় ঘুরে ঘুরে বেড়াস ছেলেকে ফেলে? উমানটির গল্প বলতে গেলে শেষ হবে না, তাই অনিচ্ছার সত্ত্বেও এখানে শেষ করলাম। বাট এইটুকুন বলবো যে ভাস্বতী, আমি, অরিজিৎ, আরও এখানে অনেকে আর ট্রুলি ব্লেস টু হ্যাভ উমানটি অ্যান্ড কেকান্টি অ্যামং আস ফর দ্য গ্রেটার পার্ট অফ আর লাইভস। ইউ আর আ ব্লেসিং উমানটি, লাভ ইউ। আমরা আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে যাচ্ছি। পূর্ণদাসরের সেই গানটি সলিল চৌধুরীর ও আলোর পথযাত্রী সবাই জানেন, সবাই গান দেবেন। অমৃতা শ্রবণা যেমন আছে, এবং নাচের জন্যে আমি অঙ্কিতা দিয়াশা অরিগ্নির সঙ্গে আমার যেটা বলেছিলাম ইনফর্মাল প্রোগ্রাম, মণিদীপা দিৎসা এবং বাসব স্যার, অরুন্ধতী আন্টি, সবাইকে ডেকে নিচ্ছি। এটা জাস্ট একটা উমানটির প্রতি একটা ভালোবাসার, এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই। চলো সুদেশ না সুদেশনা চরে আশা তরু
শিষ্য গলা দাও শিবশঙ্কর। যারা আজ যারা পারো সর চলে যাও, ইচ্ছা যাও ¡Gracias!
অসাধারণ। আমরা শেষ করছি, দু লাইন উমা আন্টির মুখে শুনে নেব। কি অসাধারণ ব্যবস্থা, কি অদ্ভুত আনন্দ সবাই দিলে আমাকে। আমি ঠিক এতটা যোগ্য কিনা আমি জানি না, সবচেয়ে অদ্ভুত লেগেছে যে ঢোকবার সঙ্গে সঙ্গে শাঁখটা না বাজালেও পারতে, সেটাতে আমি খুব লজ্জা পেয়েছি। যাই হোক, খুব ভালো লাগলো। নবনালন্দ চলবে, চিরকাল চলবে, যে বোর্ডই আসুক নবনালন্দার বোর্ড থাকবে এবং অনেক দিন পর্যন্ত চলবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে নবনালন্দা থাকবে। প্রথম দিন থেকে আছি নবনালন্দার ওপর, আমার একটা বিরাট অন্যরকম একটা ফিলিংস। আমি কোনো খারাপ কথা স্কুলের সম্বন্ধে শুনতেই পারি না, সেটা আমার একটা দুর্বলতাই বোধ হয়। তো আমি সবাইকে অসম্ভবভাবে আশীর্বাদ করছি, তোমরা ভালো থেকো, আমি নিশ্চয়ই আসবো, ভালো থাকবো, আমি নিশ্চয়ই ভালো থাকবো, কারণ আমি ভালো থাকতে চাই। আর তোমরা সবাই জানো যে আমার মনে ভয় ডর একটু কম, কোনো ব্যাপারেই আমি পেছপা হই না, যা হবে হবে। রবীন্দ্রনাথের ভাষায় মনের এই আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে, সে সত্যটাকে তো আমাদের মেনে নিতেই হবে। তো কাজেই যেটা সত্য সেটা সত্য, সব জায়গায় সত্য সেটা আমার ব্যাপারেও সত্য, কাজে এর জন্যে কোনো কিছুর মধ্যে আমার কিছু নেই, আমি একদমই ব্ল্যাঙ্ক। যে যা বলছে করছি, যখন বলছে শুয়ে পড়ো শুয়ে পড়ছি, যখন বলছে ইঞ্জেকশন নাও ইঞ্জেকশন দিচ্ছি, আবার কি আছি আছি, ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, ঠিকই আছি। তোমরা ভালো থেকো, তোমাদের গল্প আমি শুনবো এবং আসবো, নিশ্চয়ই আসবো, বারবারই আসবো, ভালো প্রোগ্রাম হলে আসবো। এইখানে আমি শেষ করছি। न जाने किस पे आएगा किसी से ये मिला था बताए कोई क्या था बेदारी का समा था कि था वो सपना किसी से ये मिला था बताए कोई क्या था बेदारी का समा था कि था वो सपना खुद अपने दर्द से हारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा।